এশিয়ান গেমসে হকিতে গ্রুপ পর্বে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। জাকার্তায় আজ কাজাখস্তানকে হারিয়েছে তারা 6-1 গোলে। ম্যাচের 20 মিনিট পার হওয়ার আগেই কাজাখস্তানের জালে 3 বার বল পাঠায় বাংলাদেশ। ফজলে হোসেন রাব্বি, রাসেল মাহমুদ জিমি ও কৌশিকদের 3টি ফিল্ড গোল। এরপর 32 ও 48 মিনিট পেনাল্টি কর্নার থেকে ব্যবধান 5-0 নিয়ে যান খোরশেদুর রহমান। 52 মিনিটে কাজাখস্তানের হয়ে 1 গোল পরিশোধ করেন তাসকিয়ে ভিয়ারমেক। ম্যাচের শেষ গোলটি করেন মামুনুর রহমান চয়ন 60 মিনিটে পেনাল্টি কর্নার থেকে। এর আগে প্রথম ম্যাচে ওমানকে 2-1 গোলে হারিয়েছিল জিমিরা। বাংলাদেশের পরের ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে 24 আগস্ট।